যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ থেকে ফেরারো কোম্পানির কিন্ডার এক্স এবং অন্যান্য চকলেট সামগ্রী প্রত্যাহার করা হয়েছে, কারণ সমগ্র ইউরোপ জুড়ে প্রায় 100 জনেরও বেশি শিশু এইসব চকলেট খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুধু যুক্তরাজ্যেই অসুস্থ হয়েছেন 63 জন শিশু, এদের বেশিরভাগের বয়স 5 বছরের নিচে। ফেরারো কোম্পানি জানিয়েছে তারা নির্দিষ্ট কিছু পণ্য মার্কেট থেকে তুলে নিয়েছে এবং তারা তদন্ত করে দেখছে কেন এমনটি ঘটছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে ফেরারো কোম্পানির কিন্ডার সারপ্রাইজ এক এবং একই ধরনের অন্য কিছু চকলেট খেয়ে যুক্তরাজ্যে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছেন, তাদের মধ্যে সালমোনিলা বিষক্রিয়া পাওয়া গেছে। এর ফলে ডায়রিয়া, বমি হওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে। ফেরারো কোম্পানি জানিয়েছে তারা যুক্তরাজ্য এবং ইউরোপের মার্কেট থেকে তাদের বেশ কয়েকটি চকলেট আইটেম তুলে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কিন্ডার সারপ্রাইজ, যেটির প্যাকেট সাইজ 20 গ্রাম এবং 20 গ্রামের তিনটির একটি প্যাকেট সাইজ রয়েছে এবং এগুলোতে লেখা আছে বেস্ট বিফোর 7 অক্টোবর 2022। আরেকটি পণ্য হচ্ছে কিন্ডার সারপ্রাইজ, যার প্যাক সাইজ হচ্ছে 100 গ্রাম এবং এগুলোতে ডেট লেখা আছে 20 এপ্রিল 2022 থেকে 21 আগস্ট 2022। অন্য আরেকটি পণ্য হচ্ছে কিন্ডার মিনি এক্স, যেটির প্যাক সাইজ 75 গ্রাম এবং এখানে বেস্ট বিফোর ডেট লেখা আছে 20 এপ্রিল 2022 থেকে 21 আগস্ট 2022। অন্য আরেকটি পণ্য হচ্ছে কিন্ডার এক হান্ট কিট, যার প্যাক সাইজ হচ্ছে 150 গ্রাম এবং এখানে বেস্ট বিফোর ডেট দেওয়া আছে 20 এপ্রিল 2022 থেকে 21 আগস্ট 2022। সর্বশেষ যে পণ্যটি মার্কেট থেকে তারা তুলে ফেলেছে সেটি হচ্ছে কিন্ডার শোকোবোনস, এর প্যাক সাইজ হচ্ছে 200 গ্রাম এবং এখানে বেস্ট বিফোর ডেট রয়েছে 20 এপ্রিল 2022 থেকে 21 আগস্ট 2022। ফেরারোর মুখপত্র জানিয়েছে ফেরারো ইউকে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির সাথে একত্রে কাজ করছে যাতে করে এসব পণ্য সামগ্রী মার্কেট থেকে তুলে ফেলা যায় এবং কী কারণে এসব চকলেট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে তার কারণ নির্ণয়ের চেষ্টা করছে। যুক্তরাজ্যের পাশাপাশি বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গেও এসব পণ্য প্রত্যাহার করা হয়েছে। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি জানিয়েছে তারা 105টি কনফার্ম কেস এবং 29টি সন্দেহভাজন কেস তদন্ত করে দেখছে। এসব ক্ষেত্রে বেশিরভাগ শিশুর বয়স 10 বছরের নিচে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি। অভিভাবকদের আপাতত এসব পণ্য না কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।